আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই বেশ ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে সবার মাঝে চলে এসেছি, আই হোপ ভিডিওটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শীতকাল স্পেশাল পিঠার রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। কম বেশি সবাই কিন্তু আমরা এই পিঠাটা পছন্দ করি, যেটার নাম হচ্ছে সেবই পিঠা। এই সেবই পিঠাটা অনেকে তৈরি করতে পারে না পারফেক্টলি, কিংবা রান্না করতে গিয়ে একটু সমস্যার সম্মুখীন হয় দেখা যায়, তাই পুরোপুরি পারফেক্ট সেবই পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। এই সেবই পিঠার রেসিপিটা যদি আপনারা হুবহু তৈরি করেন, আশা করছি ফ্রেন্ডস ফ্যামিলি কিংবা যে কোনো কেউ এই পিঠাটা অসম্ভব পরিমাণে পছন্দ করবে। আমার বাসার সবাই আমার হাতের এই পিঠাটা অসম্ভব পছন্দ করে, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমরা আটার ডোটা তৈরি করে নিচ্ছি, যার জন্য 4 কাপ পরিমাণ পানির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পানিটা মোটামুটি ফুটে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া 3 কাপ পরিমাণ। আমি 1 কাপ পরিমাণ এখানে আটা ব্যবহার করব আর 3 কাপ চালের গুঁড়ি। ঢেকে দিচ্ছি, তারপর আটাটা দিব। 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢাকার পর তুলে আমি 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। অনেকে এই জায়গায় ময়দা ব্যবহার করে, ময়দাটা ব্যবহার করলে হয় কি পিঠাটা অনেকটা আঠালো ভাব চলে আসে, যেটা খেতেও ভালো লাগে না আর তৈরি করতে গেলে অনেকটা প্রবলেমে পড়তে হয় দেখা যায়। আর দেখুন আমার পিঠাটা কি সুন্দর ডোটা তৈরি হয়ে গেল। আসলে ননস্টিক প্যানে পিঠার ডোটা তৈরি করতে তেমন একটা সমস্যা হয় না, নর্মাল প্যানে যতটা সমস্যা হয়। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট অপেক্ষা করে নিয়েছি, তারপর ঢাকনাটা তুলে আবার ওইভাবে নেড়ে দিচ্ছি চামচের মাথা দিয়ে। চালের গুঁড়ি আর আটা দুইটা মিলিয়ে আমি 4 কাপ ব্যবহার করেছি, যার জন্য পানিটা 4 কাপ দিয়েছি। আপনাদের যদি দুইটা মিলিয়ে পরিমাণ বেশি বা কম হয় ঠিক ওই অনুযায়ী পানির পরিমাণটা দিতে হবে। দেখতে পাচ্ছেন আটাটা তৈরি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছে আটার ডোটা। একটু দেখুন হাতে লাগছে না কোনোভাবেই, হাতে যদি না লাগে তাহলে বুঝতে হবে পিঠার ডোটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এবার নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিব যতক্ষণ না মোটামুটি একটু ধরা যাচ্ছে। যখনই পিঠাটা মোটামুটি ধরার মতো একটু ঠান্ডা হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে এটাকে মথে নিতে হবে, নাহলে বেশি ঠান্ডা হয়ে গেলে মথা যাবে না। সবগুলো আটা আমি একবার একটু মথে নিচ্ছি, এই পর্যায়ে ভালো করে তো আমার একটা মথার প্রয়োজন নেই, হালকা একটু সবগুলো আটা মথে নিব, পরে অল্প অল্প করে নিয়ে ভালো করে মথে নিতে হবে। পিঠাটা মোটামুটি মথা হয়ে গেলে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। অবশ্যই কাপড়টা পরিষ্কার হতে হবে, আপনার টাওয়ালও ইউজ করতে পারেন অথবা যে কোনো সুতি কাপড় কিংবা যে কোনো কাপড়টা ভিজিয়ে তারপর এভাবে ঢেকে রাখতে পারেন, এতে করে পিঠার ডোটা শক্ত হয়ে যাবে না। এবার আমি মূল পিঠা তৈরির দিকে চলে আসলাম। প্রথমেই চালের গুঁড়ি কিছুটা ছিটিয়ে নিয়েছি, এতে করে পিঠার যেই আটাটা সেটা হচ্ছে গিয়ে দেখা যায় একটু ভেজা ভেজা থাকে, সেই ভেজা ভাবটা আর থাকবে না চালের গুঁড়ি ব্যবহার করার ফলে, আর হাতেও তেমন একটা লেগে আসবে না, তাই চালের গুঁড়িটা ব্যবহার করতে হবে। তারপর দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু নিয়ে কী সুন্দর লম্বা করে একটা লতির মতো বানিয়ে নিচ্ছি, যেটাকে মজা করে বলা যেতে পারে সাপের মতো। যেমন আমি ছোটোবেলায় বলতাম এটা সাপ, বড় সাপ ছোটো সাপ, তো বড় সাপ থেকে আমরা ছোটো সাপগুলো কীভাবে তৈরি করছি দেখে নিন। লতি থেকে ঠিক এইভাবে আমি হচ্ছে গিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, অল্প একটু ছিঁড়ে জাস্ট হাত দিয়ে এভাবে একটা ডলা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এভাবে খুব ইজিলি কিন্তু সেবই পিঠা আপনারা তৈরি করে ফেলতে পারেন। আমি এখানে পাটার মধ্যে তৈরি করছি, আপনারা যে কোনো কিছুতে তৈরি করতে পারেন। আপনারা চাইলে এভাবে অল্প একটু করে ছিঁড়ে এভাবে হাত দিয়ে ডলে দিতে পারেন অথবা এভাবেও বানাতে পারেন। আমি আসলে এইভাবে একাধারেই বানাই সবসময়। সো এভাবে আমি সবগুলো সেবই পিঠা তৈরি করে নিব। এখানে মোটামুটি অনেকগুলো সেবই পিঠা তৈরি হয়ে গিয়েছে। প্রত্যেকটা লেয়ারে পিঠা দেওয়ার পর অবশ্যই চালের গুঁড়ি ছিটিয়ে দিতে হবে, নাহলে পিঠার ডোটা একটা আরেকটার সাথে পিঠা লেগে যেতে পারে, একটা পিঠা যেন আরেকটার গায়ে লেগে না যায়, তাই প্রত্যেকটা লেয়ারে এভাবে চালের গুঁড়ি ছিটিয়ে তারপর পিঠা রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো একেবারেই একটা আরেকটার সাথে মিশে নিয়ে আর এভাবে একটু ঝাঁকিয়ে দিলে মিশবে না। চলে আসলাম মূল পিঠা তৈরির দিকে। পানি নিয়ে নিয়েছি প্রায় 1 লিটার, এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা 1টা আর দারচিনি 1টা। এবার পানিটা মোটামুটি একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি আস্ত একটা গুড়ের চাকার ঠিক অর্ধেকটা। পুরোটা দিচ্ছি না, এখানে অর্ধেকটাই দিলাম কারণ আমি বেশি তৈরি করছি না পিঠা। এখানে আমি যতগুলো পিঠা হচ্ছে 4 কাপে তৈরি হয়েছে আমি তার অর্ধেকটা পিঠা আজকে তৈরি করবো, আর বাকি অর্ধেকটা ফ্রিজে যে কোনো পাত্রে আপনারা লোড নিচে ফ্রিজে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। অনায়াসে 1 সপ্তাহের মতো ফ্রোজেন করা যাবে এটা, আর কোনোভাবেই কিন্তু এটা ডিপ ফ্রিজে রাখতে যাবে না, তাহলে বের করলে পানি ছেড়ে দিবে আর এটা ফেটে যেতে পারে খুব ইজিলি।
আর দেখুন দুধের সরটা উপরে আমি তুলে নিচ্ছি, এটা দিয়ে আপনাদের পরবর্তীতে আমি ঘি কিংবা মাখন যে কোনো কিছু রেসিপি দেখাবো। আমি সবসময় দুধ জাল দিলে উপর থেকে সরটা রেখে দিই। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি 1 কাপ পরিমাণ। স্বাদ মতো চিনি দিবেন, কারণ গুড় আমি যেহেতু আগে অ্যাড করেছি তাই চিনির পরিমাণটা মনে হচ্ছে না আমার বেশি লাগবে। তাই আমি অল্প অল্প করে চিনি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু টেস্ট করে তারপর বাকি চিনিটা অ্যাড করব যদি প্রয়োজন হয়। আমার মনে হচ্ছে চিনিটা একটু কম হয়েছে তাই আমি আরেকটু চিনি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ অ্যাড করে দিলাম। টোটাল আমি এখানে 1.5 কাপের মতো চিনি, 1.5 কাপ থেকে একটু বেশি পরিমাণে চিনি অ্যাড করেছি, প্রায় 2 কাপ বলা চলে। চিনিটা এবার ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নিলাম। এবার কিছুক্ষণ অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত পানিটা। এই পর্যায়ে আপনারা চিনির পরিমাণটা টেস্ট করে নেবেন। আমি এখানে অর্ধেকটা গুড় আর 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি, আমার মনে হচ্ছে না আর বেশি চিনি লাগবে, আমার টেস্ট অনুযায়ী চিনিটা পারফেক্ট। তাই আমি আর চিনি অ্যাড করলাম না। যখন এই রকম ফুটে চলে আসবে, যেমন চারদিক থেকে বলক চলে আসছে, তখন এভাবে পিঠাগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। একাধারে পিঠা সবগুলো দিয়ে দেওয়া যাবে না ঢেলে, তাহলে দেখা যাবে একেবারে জমে যেতে পারে সবগুলো পিঠা একত্রে হয়ে। তাই অল্প অল্প করে ঠিক এইভাবে ছিটিয়ে দিতে হবে। আর কিছুটা পিঠা দেওয়ার পর অপেক্ষা করতে হবে একটা বলক চলে আসার, বলক চলে আসলে বাকি পিঠাটা দিতে হবে। আমি কিছুটা পিঠা দিয়ে দিলাম, একটু ওয়েট করছি। ঠিক 1 মিনিট পর আমি বাকি পিঠাগুলো একটু দিব, যতক্ষণ না বলক চলে আসছে ততক্ষণ একটু অপেক্ষা করে নিব। দেখুন আস্তে আস্তে কিন্তু বলকের মতো চলে আসছে, তাই আমি এবার বাকি পিঠাগুলো দিয়ে দিলাম। পিঠাটা দিয়ে ঠিক আলতো হাতে নাড়তে হবে। এই পর্যায়ে কোনো ধারালো চামচ ব্যবহার করাটা ঠিক হবে না, তাহলে পিঠাগুলো কেটে যেতে পারে। তাই আমি সুন্দর এরকম একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে দিচ্ছি। পিঠা রান্নার ক্ষেত্রে খুব সতর্কতার সাথে আসলে নাড়া দিতে হয়, নাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। তো আমি নাড়াচাড়া দিয়ে বাকি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আমি যেই পিঠাগুলো তৈরি করেছি আমি ঠিক তার অর্ধেকটা পিঠা আজকে রান্না করছি, আর অর্ধেকটা পিঠা কিন্তু আমি ফ্রিজে লো টেম্পারেচারে রেখে দিব। আপনারা চাইলে এটাকে 1 সপ্তাহ পর্যন্ত ফ্রোজেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর অবশ্যই কিন্তু এটা ফ্রিজের যে ডিপ ফ্রিজটা সেটাতে কোনোভাবেই ফ্রোজেন করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু দেখা যাবে জিনিসটা বের করলে পানি ছেড়ে দিবে আর পিঠাটা নষ্ট হয়ে যেতে পারে। পারফেক্টলি সেই টেস্টটা থাকবে না যে টেস্টটা আসলে এখন পাবেন। দেখুন বলক চলে আসছে। ঠিক এই পর্যায়ে আমি আরও কিছুটা পিঠা আছে সেই পিঠাটা আমি দিয়ে দিচ্ছি। এরকম বলক চলে আসলে ঠিক মাঝখানে পিঠাগুলো এভাবে দিয়ে দিতে হবে হাত দিয়ে। যেহেতু আমার আটাটা আগে থেকে সেদ্ধ করা, আর হচ্ছে গিয়ে যেই পানির শিরাটা সেটাও আগে থেকে হচ্ছে ভালো করে জাল দিয়ে নেওয়া, তাই পিঠাটা হতে আমার বেশি একটা সময় লাগবে না। সবগুলো পিঠা ভালো করে দেয়া হয়ে গেলে আলতো হাতে একটু নাড়া দিয়ে প্রায় 10 মিনিটের মতো 8-10 মিনিট চুলায় রেখে দিলেই হয়ে যাবে। এক চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে একটু লো রাখতে হবে। ঠিক নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি, বেশি একটা নাড়া দিব না, জাস্ট একটা নাড়া দিয়ে এবার অপেক্ষা করছি 10 মিনিট। ঠিক 10 মিনিট পর দেখুন সুন্দর একটা ব্রাউন কালার কিন্তু চলে এসেছে অলরেডি পিঠার মধ্যে, আর পিঠাগুলো মোটামুটি বলা চলে যে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। যাই এলাচ দারচিনি আর তেজপাতা যেগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো তুলে নিচ্ছি, নাহলে বেশি একটা মশলার যে ফ্লেভারটা সেটা ছড়িয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তাই এই পর্যায়ে এই দারচিনি এলাচগুলো তুলে নিচ্ছি। সরি, আমি দারচিনি ইউজ করিনি, তেজপাতা আর এলাচটা এই পর্যায়ে আমি তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেলে চুলাটা একেবারে বন্ধ করে যতক্ষণ না পরিমাণ এটা মোটামুটি ঠান্ডা হয়ে আসছে ততক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়েছি, এবার ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা বন্ধ করে নিলাম। ঠিক 1/2 ঘন্টা পর এবার দুধ দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা অন অবস্থায় যদি দুধ দেন সেক্ষেত্রে কিন্তু ছড়া দিয়ে যেতে পারে, তাই অবশ্যই চুলার আঁচটা বন্ধ করে তারপর দুধটা দিতে হবে। এখানে প্রায় 2 লিটার দুধকে আমি জাল দিয়ে 1.5 লিটারের মতো করে নিয়েছি, তারপরে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা আগে থেকে ভালো করে জাল দিয়ে নিতে হবে, ভালো করে জাল দিয়ে ঘন করে দুধটা দিয়ে দিলাম। প্রায় দুধটাও আমি এখানে 4 কাপের মতো ব্যবহার করেছি। 1 থেকে 1.5 লিটার দুধকে ভালো করে জাল দিয়ে একেবারে কমিয়ে নিয়েছি প্রায় 1/2 লিটারের মতো, তারপরে এই দুধটা পুরোটাই আমি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর পরিবেশন করে নিতে পারবো। আসলে পিঠাটা গরম গরম এক মজা, ঠান্ডার এক মজা। তো আপনারা চাইলে গরমও পরিবেশন করতে পারেন কিংবা আমার মতো ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন। আমার কাছে সব টেস্টই ভালো লাগে, আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেভাবেই পরিবেশন করতে পারেন। দেখতে দেখতেই তৈরি হলো আমাদের আজকের রেসিপি সেউ পিঠা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।